আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আপনাদের জন্য একটা অ্যান্টিবায়োটিকের কাজ কী এবং অ্যান্টিবায়োটিক্স কী কী কাজ করে এবং কতদিন খাবেন সে বিষয়ে আলোচনা করবে তার নাম হচ্ছে ডক্সাইক্লিন আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন ডক্সিসাই ক্লিন কী এবং ডক্সাই ক্লিন কোন ধরনের অ্যান্টিবায়োটিক এবং ডক্সিস কোন কোন জীবনের উপর কাজ করে এবং এ সেটা কতদিন খাবেন এবং এটার দাম কী বা দাম কত টাকা সেটা এই ভিডিও থেকে জানতে পারবেন তো ট্রেনে ট্রেনে বা স্কিপ করে দেখবেন না অবশ্যই অনুরোধ রইল তো আমি আছি আপনার সাথে কমিউনিটি প্যারেমারি ডাক্তার মোহাম্মদ রুবুল মিয়া আমি মাংস শিশু চর্মরোগ জনরোগ ও মেডিসিন অভিজ্ঞ জেনারেল প্র্যাকটিশনার তার বাগ বক না করে অবশ্যই সরাসরি ওষুধের আলোচনায় চলে যাই যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনাকে ওয়েলকাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি লাইক করতে অবশ্যই বলবেন না তো চলুন সরাসরি ডক্সের সাইক্লিনে চলে যাই তো ডক্স সাই ক্লিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন হচ্ছে একটা ব্রড এক্সপ্যাক্ট্রাম অর্থাৎ বেশি ক্ষমতাসম্পন্ন একটা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক আপনার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বিভিন্ন জীবনের উপরে কাজ করে তো আসলে কীভাবে কাজ করে এবং কোন কোন জীবনের উপরে কাজ করে এটা আপনার ডিটেলসে জানবো তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে কিছু নোট করে রাখছি কারণ সব কথা তো সবসময় মনে থাকে না দাঁড়ান তো সরি আসলে একটু সর্দি লেগে গেছে তো আসলে ডক্টর আপনার গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ এবং স্পাইরো বিভিন্ন জীবন উপরে কাজ করে তো দেন তার উপরে রয়েছে আপনার টনসিল আপনি টনসিলে ব্যবহার করতে পারবেন আপনার নিউমোনিয়া হয়েছে আপনি সেটা ব্যবহার করতে পারবেন আপনার জ্বর হয়েছে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন আপনার শ্বাসকষ্ট হচ্ছে তখনও আপনি ইউজ করতে পারবেন কলেরা হলে মানে হাফানি হলে তারপর প্রস্যাপে জ্বালা পড়ার কারণে আপনি ইউজ করতে পারবেন শ্বাসনালি ইনফেকশন হলে ইউজ করতে পারবেন আপনার দাঁতি ইনফেকশন হলে ইউজ করতে পারবেন আপনি স্কিনে কোনো গোটাঘাটি বা বসন্ত বা ফোড়া বের হলে তখন আপনি ইউজ করতে পারবেন আপনি প্রস্তাবের একটা ইনফেকশন আছে যেটা সিস্টাইটিস এবং ইউরোসাইটিস মানে এটা একটা ডিপ কি সিভিয়ার তখন আপনি জ্বালা জ্বালাবার ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন এবং আপনি কলেরা স্টেপ টু ককা কক্কায় এইসব জীবনের উপরে কাজ করবেন স্টেপ টু ককা কক্কায় সাধারণত বুড়িতে বিভিন্ন গোটা বা চাকা বা ইনফেকশন হয় এগুলা ফুসটুস হয় আর কি ওই ধরনের তো দর্শক আপনার টনসিলাইটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া তীব্র ডায়রিয়া হ্যাঁ মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি ডাইরিয়া ক্ষেত্রেও এটা ইউজ করতে পারবেন তো কলেরা অস্টু অর্থাটিস অনেকে গিরাই গেরাই খামড়ায় বা ব্যথা করে তখন আপনি এটা অ্যান্টিবায়োটিক দিতে পারবেন কোনো সমস্যা নেই তো মোটামুটি এই ছিল আপনার কিছু কাজ তো অ্যান্টিবায়োটিক আপনাকে রোগ মানে অ্যান্টিবায়োটিক যখন আপনি ব্যবহার করবেন বা সেবন করতে যাবেন বা অ্যান্টিবায়োটিক কাউকে দিবেন তখন আপনাকে বুঝতে হবে রোগটা কী আপনার রোগটা যদি ব্যাকটেরিয়াল ভাইরাস বা স্পাইরকি যদি হয় বা গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ওই ধরনের কোনো রোগ হয় অবশ্যই আপনি এটা ইউজ করতে পারবেন আমি যেগুলো রোগ বললাম তবে মোস্ট ইম্পর্টেন্টলি আপনি পশ্চিমের জালাপোড়া টলসিলের সমস্যা জ্বর নর্মালি জ্বরের ক্ষেত্রে আপনার টাইফাস জ্বর যেটাকে বলে আর কি টাইফাস জ্বর শ্বাসকষ্ট বা নিউমোনিয়াম আপনার ব্রঙ্কাইটিস অস্থির মধ্যে একটা ইনফেকশন আছে ওটাই আপনি ইউজ করতে পারবেন ফুরা তো শরীর হয় আর কি গুটাঘাটির মধ্যে বা শাল শালের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন আপনার কোথাও শরীরে খেটে গেছে বা আপনার কোনো জায়গায় ইনফেকশন হয়ে গেছে তখনও আপনি ইউজ করতে পারবেন টোটালি এটা ম্যাজিকের মতো কাজ করে বর্তমানে এটা করোনা ভাইরাসের জন্য ইউজ করা হচ্ছে আপনারা হয়তো জানেন না বর্তমানে আমরা যারা মেডিকেল ট্রাইমে আসি বা আমাদের যারা সিনিয়র স্যাররা আছেন তারা ওনারা ডোস্টার করোনা ভাইরাসের জন্য ইউজ করতেছে আপনারাই বলুন মানে ডোস্টার দাম মাত্র দুই টাকা এটা কত বড় কাজ করে তো এটা খুবই ইম্পর্টেন্ট খুবই মোস্ট একটা খুবই পাওয়ারফুল একটা অ্যান্টিবায়োটিক যার দাম মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা মানে আড়াই টাকা দাম তো দর্শক এটা আপনি অবশ্যই একে করে দিনে দুবার পাঁচ দিন সাত দিন ইউজ করবেন বা ইউজ করাবেন বা কাউকে দিবেন আর এটা হচ্ছে বেশিক্ষমতো একটা অ্যান্টিবায়োটিক অবশ্যই সেটা বড়ার পেটে সেবন করার চেষ্টা করবেন কিডনি লিভার বা হার্টের প্রবলেম থাকলে অবশ্যই 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 দিবেন না কিডনি বা হার্টের প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই এটা খাবেন না তো দর্শক এটা ছিল আজকে ডক্টর সাহেব আলোচনা তো ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই প্লিজ এই যে নিশ্চয়ই নিশ্চয়ই লাইক করে লাইক করে দেবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাভ ইউ তো আপনার যদি কোনো মতামত বা কোনো কথা থাকে বা কোনো রোগ থাকে বা কোনো সমস্যা থাকে বা আপনার যদি কোনো পছন্দ অনুযায়ী ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নিচে আর আপনার নিজে বা পরিবার বা ফ্রেন্ড সার্কেল কারোর প্রবলেম হলে আমাকে অবশ্যই এই নম্বর থেকে কল দিতে অবশ্যই বলবেন না আমি আসছি আপনাদের সাথে সেবায় সর্বদা নিয়োজিত তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অগ্রিম ঈদ মুবারক ভালো থাকুন কথা বলার কোনো বিটিতে ঠিক থাকবে আমার জন্য ভালো থাকুন লাভ ইউ বাই